নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এই একশো আঠাশ বছর পর এই মহা সংযোগে যে রাশিগুলোর আমি কথা বলব লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ আজ থেকে ষাট দিন পর এই মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এই ভিডিওটি আপনাদেরকে অনেক অ্যাডভান্স আমি দিয়ে দিচ্ছি কারণ কৌশিক রায় মানে এগিয়ে থাকা মানুষকে অ্যাডভান্স অ্যাওয়ারনেস করা অর্থাৎ এই যে আপনার মার্চ মাসে যে মহাসংযোগ সৃষ্টি হচ্ছে এর ফলে তিন রাশির সৌভাগ্যের দরজা খুলবে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই রাশিগুলো অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলো কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি একে একে ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন প্রচুর আমার ভিউয়ার্স যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং ইভেন আমার সাথে যারা পরামর্শ নিচ্ছেন কিছু সংখ্যক মানুষ আমাকে জানিয়েছেন যে আমার নাম করে আরেক জায়গাতে বলছে যে আমি কৌশিক রায় ঠিক আছে এই রকম একটা ব্যাপার কিন্তু চলে এসছে আপনারা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা দেখবেন নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এই নাম্বারটি আপনাদের শো করছে কি না নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট আপনারা যখন পেমেন্ট করবেন আপনারা যখন পেমেন্ট করবেন তখন আপনারা দেখবেন যে সেখানে যে কৌশিক রায়ের অ্যাকাউন্ট রয়েছে কিনা অর্থাৎ অ্যাকাউন্টে যখন আপনার পেমেন্ট করবেন সেখানে দেবেন যে কৌশিকায় নাম রয়েছে কিনা কারণ বেশ কিছু আমার কাস্টমার যারা আমাকে অ্যাওয়ারনেস করেছে যে স্যার আপনার নাম নিয়ে এরকম ব্যবসা হচ্ছে আমি মানে তাদেরকে সেলুট জানাই এবং আপনার অনেক মানে তাদের তাদের জন্য আমার মানে চিরদিনের প্রণাম এবং তাদের যেন খুব ভালো হয় আমি এটাই জানাবো কারণ এরকম যে হচ্ছে আমি নিজে জানতাম না আর একটি কথা আমি বলি কৌশিক রায়ের একটিমাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান এর বাইরে দ্বিতীয় চ্যানেল নেই আর যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন যারা কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন ফোন সবসময় ধরা হয় না এবং পেমেন্ট করার সময় অবশ্যই কৌশিক রায় লেখা আছে তবে আপনারা পেমেন্ট করবেন এটা অবশ্যই আপনাদেরকে কিন্তু একটু অ্যাওয়ারনেস হতে হবে আর অনেকে আমার কমেন্ট বক্সের রিপ্লাই করে দিচ্ছে নিজের নাম্বার অনেক সময় কেউ কেউ দিয়ে দিচ্ছে দেখুন এগুলো কমেন্ট বক্সের উপর কোনো এ নয় সরাসরি আমার সাথে যারা ভিজিট করতে চাইছেন যারা পরামর্শ যারা নিজের জীবনকে বদলাতে চাইছেন উন্নতি করতে চাইছেন তাদের জন্য উন্নতির যারা চিন্তা করছেন কিন্তু জীবনের স্বপ্ন দেখুন এবং বাস্তবায়িত করার জন্য আপনাকে কিন্তু কিছুটা পরিশ্রম অবশ্যই করতে হবে আর তার সাথে জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই জায়গা থেকে কিন্তু টেনে তুলবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভ্রিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি ওই হচ্ছে হবে বললাম আর কোনো গ্রহের গোচর নাই দুম করে পড়ে ফেললাম জ্যোতিষটা অত ছেলে খারাপ জিনিস নয় জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান মানুষের মঙ্গলময় একটি শাস্ত্র বেদকে যদি আপনি দেখেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ এই জ্যোতিষ শাস্ত্র মানুষকে অনেক উন্নতিতে কিন্তু নিয়ে যেতে পারে তাই বারো হয়েছে যারা ঋণে পড়ে গেছেন দিয়ালে পিট থেকে গেছে ইমিডিয়েট যোগাযোগ করুন যাদের ক্ষেত্রে প্রচুর লোন মানে মাস হতে হতে লোন চুকাতে চুকাতে কিন্তু শেষ ইনকাম হচ্ছে না ইনকামের জায়গাটা কিন্তু সোর্স নেই অবশ্যই যোগাযোগ করুন যাদের অর্থনৈতিক ডিটোরেট করে যাচ্ছে ব্যবসার জায়গা ডুবে যাচ্ছে ব্যবসা কি করবেন অবশ্য আগে কনসাল্ট করুন আপনার ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে কোন ব্যবসা ভালো রয়েছে এবং এর পাশাপাশি যারা বিদেশের ব্যাপারে প্রেমের ক্ষেত্রে যারা ব্যর্থ হচ্ছে প্রেম কেটে যাচ্ছে অথবা যাদের দাম্পত্য সুখের জায়গায় বা তার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা চলছে সে ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকের ক্ষেত্রে এখন বিয়ের একটা কিন্তু সমস্যা কিন্তু রয়েছে অবশ্যই ইমিডিয়েট আপনারা যারা অবশ্যই পরামর্শ আপনারা করুন খুব দায়িত্বের সাথে কাজ করি এবং চ্যালেঞ্জে যার হাত ধরি কিনা টাকা মিটিয়ে এনে তুলি প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি না অর্থাৎ যারা নিজেরা স্যারেন্ডার করে তাদেরই কিন্তু আমি কেবল হাত ধরি এবং নমনীয় অনেকে বলে যে স্যার রেমিডিটা করাবেন না যেখানে আমি যখন না বলে দিই সেখানে আমি কিন্তু করাই না অনেক সময় ক্যাজুয়ালভাবে বলে ছেড়ে দিই কারণ রেমিডির জায়গাটা আমি করাবো না সবাইকে ধরি না যার হাত ধরবো তাকে কিন্তু ফিরে তাকাতে হবে না তো যাই হোক আলোচনা শুরু করি দেখুন একটি কথা আপনাদেরকে আমি আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করে প্রচুর ভিউয়ার্স আমাকে বলেছেন এই স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পেমেন্ট করার সময় শুধু কৌশিক রায় আছে কি না সেটা দেখবেন তারপরে পেমেন্ট করবেন আলোচনা একের পর এক আপনাদেরকে শুরু করতে চলেছি প্রথম এই যে মার্চ মাস তিন তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে ত্রিগ্রহী রাজ্যক সৃষ্টি করছে অর্থাৎ এবং তিনটি রাজ্য একটিতে বৃহস্পতিতেও হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বুধ পনেরোই মার্চের পর থেকে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কি হতে চলেছে নাম্বার ওয়ান রাশি লিখে রাখুন যত ধনুরাশির মানুষ মানুষ আছেন আপনার ক্ষেত্রে দু দুটি রাজ্য থাকছে একটি মালব্য নামক মহাপুরুষ রাজ্য একটি হংস নামক মহাপুরুষ রাজ্য এবং পনেরোই মার্চের পর থেকে আপনাদের নিজভঙ্গ রাজ্য কিন্তু হচ্ছে অর্থাৎ আপনাদের প্রথম কথা প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের করবে শেয়ার বাজার ফাট কাজ স্টক বিজনেস অনলাইন কাজ সঙ্গে যারা ডিজিটাল সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো কিছুর এজেন্সির সঙ্গে যুক্ত আছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন মান সম্মান এবং ফিল্ম দুনিয়ার জায়গাতে যারা আছেন গ্ল্যামার ফিল্ডে যারা আছেন শিল্পী যারা আছেন যারা আর্ট আর্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ কিন্তু দিতে চলেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হংসনাম মহাপুরুষ রাজ্য মালবনা মহাপুরুষ রাজ্য এবং নিজভঙ্গ রাজ্য এই তিন তিনটি রাজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি লিখে রাখো মিথুন রাশির আপনাদের ভাগ্য হবে শনি অবস্থান করছে কি দারুণ একটা কানেকশান আপনাদের এবং আপনার পনেরোই মাস পর্যন্ত আবার এই বুধও কিন্তু আপনার ভাগ্যভাবে অবস্থান করছে রাশির অধিপতি ভাগ্য হবে এবং চতুর্থপতি ত্রিকোণের কানেকশান মানে ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের হংস নামক মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে দুই দুটি রাজ্য আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে এবং পনেরোই মার্চের পর থেকে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে বুধ আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি গোল্ড জেমস অ্যান্ড জুয়েলারি এখান থেকে আপনারা লাভ পাবেন গার্মেন্টসের বিজনেস থেকে আপনারা লাভ পাবেন ফুডের ব্যবসা থেকে আপনারা লাভ পাবেন মেডিসিনের ব্যবসা থেকে আপনারা লাভ পাবেন আপনাদের এই সময় উন্নতি জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছে আপনি আপনি মিথুন রাশির মানুষ সৌভাগ্যের দরজা খুলতে চলেছে বন্ধ দরজা আপনাদের খুলতে চলেছে নিন্না ক্রেজাল পেতে চলেছে কারণ তিন তিনটি রাজ্য হংস নামক মহাপুরুষ রাজ্য মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং আপনার ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য আপনাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি কিন্তু আপনাদের হবে এরপর যে রাশির আমি কথা বলব সে রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে শনি তো আপনাদের শোষণ এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বুধ আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে এবং একাদশভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র দেখুন রাশির অধিপতি যখন একাদশভাবে অবস্থান করে এবং একাদশপতি যখন একাদশভাবে অবস্থান করে তখন কিন্তু জ্যোতিষশাস্ত্রে যেটা বলে লাভের জায়গা প্রফিটের জায়গা ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করে লিখে রাখুন ইনকাম লাভ প্রফিট আপনাদের বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে বুধ পনেরোই মার্চের থেকে আপনার ঠিক একাদশভাবে অবস্থান করছে আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি ধন এবং বুদ্ধিকে নিয়ে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে আপনাদের উন্নতি আর উন্নতি আপনারা ফাটকা থেকে লটারি থেকে শেয়ার বাজার থেকে আপনারা লাভ কিন্তু পাবেন এবং স্টক মার্কেট স্টক বিজনেস থেকে ট্রেনিং থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় পেতে চলেছেন এবং যারা শিল্প করার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে গেছে এমন টাকা আপনাদের আসতে চলেছে এবং ইনকামের জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ কিছু শুভ ঘটনা আপনি বিশ্বরাশির মানুষ আপনার সাথে কিন্তু ঘটতে কিন্তু চলেছে এবং যেহেতু ভাগ্যাধিপতি কর্মভাবে হবে ভাগ্যের দ্বারা তো কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং বুধও এখানে অবস্থান করছে আপনাদের মানে কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং বিশ্ব রাশির আপনি মানুষ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু আসতে চলেছে অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো এই একশো বছর পর এই মহাসংযোগ এই মার্চ মাসে যে রাশির সৌভাগ্যের দরজা খুলতে চলে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির দু দুটি রাজ্য মালব্পনা এবং মহাপুরুষ রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য এবং পনেরোই মার্চের পর থেকে আপনার নিজভঙ্গ রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা কিন্তু যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার যেহেতু ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুদ হবে ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে শুভ বিবাহের একটা যোগাযোগগুলো আপনাদের আসবে কথাবার্তাগুলো আপনাদের হবে এবং দাম্পত্য সুখের জায়গা আপনি পত্নীর বুদ্ধিতে যদি চলেন আপনার পার্টনারের বুদ্ধিতে যদি চলেন আপনার কিন্তু উন্নতি নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে আপনি কন্যা রাশির মানুষ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের দরজা খুলতে কিন্তু চলেছে অর্থাৎ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আমি যে রাশিগুলোর কথা বললাম এই রাশিগুলো নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে অর্থাৎ আপনাদের এই সময় অর্থাৎ মার্চ মাসটা আপনাদের কিন্তু মানে এক কথায় প্ল্যানিং করে যদি চলেন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন আপনাদের জন্য শুভকামনা রইল নমস্কার ধন্যবাদ